খাই খাই করে যাই, খাওয়ার সন্ধানে তাই। খাই খাই করে যাই, খাবার সন্ধানে তাই, এদিক ওদিক না এখন আর ঘুরে বেড়াচ্ছি না, এখন স্থির হয়ে গেছি, বাড়িতেই আছি। খাবার সন্ধান কিন্তু চলছে আর কি, বাড়ি থেকে 5 মিনিট না 2 মিনিটের রাস্তা, হেঁটেই সামনে একটা বিরিয়ানি শপ আছে, পাঞ্জাবি ধাবা। পাঞ্জাবি ধাবা বিরিয়ানির দোকানটা প্রায় 2 বছর হয়ে গেছে ওরা উদ্বোধন করেছে, তো প্রায় 2 বছর না 2 বছরই হয়েছে। কালকে জন্মদিন ছিল, ইনভাইটও করেছিল, গিয়েছিলাম, অফার ছিল। সেই অফার কি, একটা বিরিয়ানির সাথে চিকেন চাপ ফ্রি। সেই অফারে কালকে বিরিয়ানির দোকানে এত ভিড়, এত ভিড়, সেই ভিড়ে আমিও ছিলাম, ভিড় দেখে আমি ভয় পেয়ে গেলাম আদৌ বিরিয়ানি পাবো কি না, তাই রিটার্ন বাড়ি চলে এসেছিলাম। এই কন্টেনারে বিরিয়ানি আছে, তো এক কন্টেনার বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে, তো ভাই একটু বিরিয়ানিটা খেয়ে দেখ, আর নতুন করে নতুন স্পেশালি হবে আর কি বিরিয়ানিটা বানাচ্ছি না। আজকে চিকেন চাপটা দেয়নি, শুধু বিরিয়ানি দিয়েছে, এই এক কন্টেনার বিরিয়ানি, এর মধ্যে না এক কন্টেনার আসেনি, এসছে 3 কন্টেনার। বিরিয়ানি থালায় নেওয়ার বেস্ট প্রসেস, পুরো তেল তেলে বিরিয়ানি, এর মধ্যে তেল একদম তেল তেল হয়ে রয়েছে। আর এই যে বিরিয়ানি, ইস বেশ বড়সড় একটা মটনের পিস বাসি সাথে, আর আলু, আলুটা বেশি বড় দেয়নি, টুকরো হয়ে গেছে, আর খুব তেল তেলে রাইস। এই পাঞ্জাবি ধাবার বিরিয়ানি সত্যি টেস্টফুল হয়, কারণ এই বিরিয়ানিতে ঘির পরিমাণ খুবই বেশি হয়। বিরিয়ানিটা বেশ মশলাদার, বিরিয়ানির মধ্যে অনেক তেল কিন্তু চ্যাটচ্যাটে না, আর বিরিয়ানির যে ফ্লেভার খুব উগ্র না, বেশ ব্যালেন্স। দাদা বৌদি এবং ডিবাপি, এছাড়া ব্যাকপুরে যে বিরিয়ানি দোকানগুলো আছে, টক্করদার মতন বিরিয়ানি, আর সেই কারণেই কালকে এত ভিড় ছিল। এটা বিরিয়ানি আলু, বেশ মশলাদার, একটু আলু দিয়ে সেই লেভেলের বিরিয়ানি। দাদা বৌদি বা ডিবাপি সে টক্কর দেওয়ার মতন, সামনে 15 আগস্ট সম্ভবত সেদিনকেও অফার চলবে, বিরিয়ানির সাথে মটন বিরিয়ানি হোক চিকেন বিরিয়ানি হোক, বিরিয়ানির সাথে একটা চিকেন চাপ ফ্রি, যতদূর আমি শুনলাম সামনে 15ই আগস্ট। আর যদি বসে খাওয়া হয় সেটা আমার কানে এসছে, আনলিমিটেড রাইস,
বিরিয়ানি চাল আনলিমিটেড, যত চাইবে তত পাবে। মটনটা কি নরম, অনেকদিন পরে আমি টেস্টফুল বিরিয়ানি খাচ্ছি। আগের দিন বিরিয়ানি নিয়ে এসেছিলাম, এই টেস্ট ছিল না। মটন খাটু বিরিয়ানিটা বলতে তেল ভর্তি, একদম তেল তেল বিরিয়ানি, কিন্তু তেল তেল বিরিয়ানি হলো টেস্ট আছে। মটন দিয়ে মরণটা পুরো রিয়াদি, আমার এক প্লেট বিরিয়ানিতে মন ভরে না, পেট ভরে না, এরকম দু প্লেট হয়ে যাবে। হ্যাঁ, এক প্লেটে মন ভাই না, তাও দিচ্ছিলাম বউকে, বউ তাই বলছে, আমি বললাম একটু আমার থেকে খেতে, এক প্লেটে মন ভাই না তো আমার থেকে আমাকে দিচ্ছে, মানে সেটা ভালোবাসা আর কি। আমার থেকে দিলে যদি বাসিটার মধ্যে কিছু পাওয়া যায় কিনা, কিছু আছে এগুলো কোথায়? বিরিয়ানি হতো একটা, সম্ভবত বলছি 15ই আগস্ট, আবার বলছি পাঞ্জাবি ধাবায়, এটা পাঞ্জাবি ধাবার বিরিয়ানি, বিরিয়ানি পলতায় 15ই আগস্টে আবার সেম অফার দেবে, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানির সাথে একটা মটন বিরিয়ানির সাথে চিকেন চাপ, চিকেন বিরিয়ানির সাথেও চিকেন চাপ ফ্রি, বসে খেলে আনলিমিটেড বিরিয়ানি, যত ইচ্ছে তত খাও। কত কী দাম আছে নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, একটু দেখে নেবেন। আর কী করে আসবেন, পলতা স্টেশনে নামবেন, নেমে
কাউকে জিজ্ঞেস করবেন পাঞ্জাবি ধাবা কোথায়, স্টেশনের সামনেই, দেখি দেবো। রেলগেট 4 নম্বর রেলগেট ক্রস করে একটু এগিয়ে যেতে হবে। এটি গুগল ম্যাপের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, মনে আসে আসতে পারবেন দেখে। আর এদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে, যদি আপনি অর্ডার করে বাইরে বসে এরকম বিরিয়ানি খেতে চান, কারণ এখন যা সময়, এখন যা পরিস্থিতি, এরা হোম ডেলিভারি করছে, তাহলে আপনি অর্ডার করতে পারেন। ওদের হোম ডেলিভারি ফোন নাম্বার নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ফোন করে বাড়িতে অর্ডার নিয়ে আমার মতন খাবেন। আমার বিরিয়ানিটা শেষ হয়ে গেল, আজকের ভাও তো সফট, নরম এবং হেভি টেস্টফুল, পুরো রেয়াজি। আমার এই ভিডিও কেমন লাগলো একটু কমেন্টে জানান, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আগামী দিন এরকম টাইপের ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব করার সাথে পাশে বেল ঘন্টা অ্যাক্টিভেট করে দেবেন, তাতে নতুন ভিডিও নোটিফিকেশান অটোমেটিকলি পাবেন। তবে আজকের জন্য এই অবধি, আমি হার চুষি, আপনারা সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালো মন্দ খেয়ে থাকুন। টাটা।